বুক চিন চিন করছে হায়, মন শুধু খেতে চায়। কি হয়েছে আপনার ভাই? আরে ভাই, খাইতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। আমি হচ্ছে খাওয়া পাগল লোক। আজকে এখানে যাব বিরিয়ানি খাবো, কালকে ওখানে যাব নেহারি খাবো, পরশু সেখানে যাব তেহারি খাবো, সকাল বিকাল রাত খালি খাওয়ার পর থাকবো। বাইরে যাওয়া নিষেধ, রেস্টুরেন্ট বন্ধ, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, কোনো জায়গায় যাওয়া যাবে না, খাওয়া যাবে না, ঘোরা যাবে না। ভালো লাগে বলে? ভালো না লাগলো ভাই, আপনাদেরকে ভালো লাগাতে হবে, কিচ্ছু করার নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিদ ফ্রম খাচ্ছি ভাই, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আপনারা সবাই জানেন যে আমি অ্যাকচুয়ালি সব সময় খুব রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট দিতে চাই কিংবা আপলোড করি। তবে এখন যে বিশ্বব্যাপী যে মহামারী চলতেছে, তো এই প্যান্ডামিকের মধ্যে আসলে সেটা দেয়া পসিবল হচ্ছে না। তারপরেও আমাকে আপনার রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই ধরতে পারেন। আজকে আসলে আপনাদের সামনে যেটা বলতে আসার উদ্দেশ্য, আজকে কোনো খাওয়া দাওয়াও নাই, কোনো ঘোরাঘুরিও নাই, যেহেতু লকডাউন, কঠোর লকডাউন চলতেছে। সামনে 7 দিন কঠোর লকডাউন আসতেছে। চেহারা শান্তি দেখে বুঝতে পারতেছেন শাহরুখ খানের মতো চেহারাটা এখন রবীন্দ্রনাথের মতো হয়ে গেছে। তো যাই হোক, আপনারাও আসলে লকডাউন পালন করেন এবং এটা পালন করা উচিত, এই জিনিসটাকে খাটো করে দেখা উচিত না। কারণ প্রতিটা ফ্যামিলিতেই কেউ না কেউ কারো না কারো আত্মীয় স্বজন কিংবা কারো না কারো বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি। তো জিনিসটা আসলে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে, আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের পরিবারের এবং আমাদের আত্মীয় স্বজনদের জীবনের নিরাপত্তার জন্য জিনিসটা আসলে জরুরি। তো এটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মানা উচিত। তো আমার মতো আপনারাও বাসায় থাকেন, আসলে লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। তো আপনারা বাসায় থাকেন, সবসময় তো শেপ টেপ করে থাকেন, মাঝে মধ্যে একটু দেখেন না, শেপ না করে থাকলে উস্কো খুস্কো চুলে কিংবা এরকম দাড়িতে কেমন দেখা যায়, যদি ভালো লেগেও যেতে পারে কারো না কারো, যদি কারো গার্লফ্রেন্ড না থেকে থাকে হয়েও যেতে পারে এরকম দেখে। এই মুহূর্তে আসলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব, সবাই সবার স্বাস্থ্যের মঙ্গল কামনা করব এবং সবাই সবার সাথে আসলে যোগাযোগ রাখতে হবে, কিন্তু সেটা অবশ্যই সামনাসামনি না, দূরত্ব বজায় রেখে এবং যতটা সম্ভব সেটা আমাদেরকে অনলাইনে করতে হবে, অফলাইনে না। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আর এর মধ্যে তো খাওয়া দাওয়া করতে পারছি না, যাই হোক সেটার ব্যাপারে তো আর মুখে বলতে পারবো না, খুব কষ্ট। সেই কষ্টটা তো আর আপনাদেরকে ওইভাবে করে বলে বোঝানো যাবে না, আমি তো আসলে খুব খাদ্য রসিক একজন মানুষ। তো যেটাই হোক, আবার হয়তো বা সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার খাবার দাবার নিয়ে ঘোরাঘুরি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপাতত যেটা এই সমস্ত সমস্যার মধ্যেও একটা খুশির খবর আছে, তো যদিও ইউটিউবে এখনো নিজের খেয়ে পরের বোনের মোষ তাড়ানোর যে স্টেজ, সেই স্টেজটাতেই আছি, সেই স্টেজটা এখনো পার করতে পারিনি। তবে আসার কথা হচ্ছে যে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে। তো আমাকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে ভালোবেসেছেন, ঠিক একইভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন এবং আমার কন্টেন্টগুলো দেখতে থাকেন, যাতে করে আমি আসলে এই স্টেজটা পার হয়ে যেতে পারি। তো যেটা বললাম, আরো সহজভাবে বললে যেটা হয় সেটা হচ্ছে যে মনিটাইজেশন হতে আমার চ্যানেলে আর কয়েক ঘন্টা মাত্র ওয়াচ টাইম বাকি আছে, আপনারা সেটা ফুলফিল করে দিবেন আশা করি। যাই হোক, অনেক মজার কথা বললাম, কেউ কষ্ট নেবেন না মনে, সবাই সবার জায়গা থেকে সেফ থাকবেন, বাসায় থাকবেন। আসলে আমার যে কথাগুলো বলার ছিল তার জন্যই আমি আজকে আসলে আপনাদের সামনে আসা। তো আশা করি আপনারা সবাই সেফলি থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। তার পাশাপাশি আসলে লকডাউনে তো আসলে আমাদের অবসর সময় অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলি আপনারা দেখতে থাকবেন এবং আমার ভিডিওগুলিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আসলে এতদূর পর্যন্ত আসা এবং যা কিছুই করা সম্পূর্ণ সবকিছুই আপনাদের জন্য। সো সামান্য কিছুটা আমার ওয়াচ টাইম বাকি আছে, এইটুকু ফুলফিল হলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়। সো আমি আশা করব যে আপনারা এ পর্যন্ত আমাকে যেভাবে ভালোবেসে এসেছেন, যেভাবে সাপোর্ট করে এসেছেন, আপনারা এটা চালিয়ে যাবেন আর সবাই সুস্থ থাকবেন। এবং করোনা কালে বাসায় বসে কি কি করা যেতে পারে অবসাদগ্রস্ত না হওয়ার জন্য, সেগুলোও যদি সম্ভব হয় আমি আপনাদেরকে কিছুটা হয়তো বা বলবো। আমি সব সময় আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব, আপনারাও আমার সাথে কানেক্ট থাকবেন, আশা করি খুব একটা বেশি বোরিং হবে না এই লকডাউনটা। গতবারের লকডাউন বিরাট বড় ছিল এবং সবাই খুব বোরিং হয়েছিল। যাই হোক, স্টে হোম, স্টে সেফ, বাই বাই।